ইলিশ মাছ অনেক পছন্দ করি, তো ওই দিন আসলে বাসায় বড় ইলিশ আনা হুম হয়েছিল। হুম 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 তো ইলিশ মাছ হলে মানে আমাকে আমার কাছে একটা কল আসবে, সেটা হচ্ছে কি আমার শাশুড়ি হোক অথবা ননদ হোক, ওদের বাসা থেকে আমার কাছে অ্যাটলিস্ট একটা কল আসবে। অ্যান্ড অনেক সময় কলে আমি বুঝতেই পারি যে আজকে ইলিশ মাছ আছে, এরকম একটা কিছু, কারণ 12টা একটা একটা কল আসে ওই রকম সময়টা। এই প্রথমবার শাশুড়ি ও ননদকে নিয়ে মুখ খুলেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু বিশ্বাসকে তার শাশুড়ি ও ননদ অনেক বেশি ভালোবাসে। শাকিব খানের বাসায় অপু বিশ্বাসের পছন্দের কিছু রান্না হলে তার শাশুড়ি তাকে ফোন দিয়ে আসতে বলেন। ভিউয়ার্স, ভিডিওটি মিস করতে না চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো তখন হচ্ছে আমাকে বলো তুমি না মাছ খেতে চাইছো, মাছ আনছে। আমি আচ্ছা ঠিক আছে, বলছে তাহলে কীভাবে করবো? তা বললাম আপনি করেন, নাহলে আমি আপনাকে জানাচ্ছি। তো বললো আচ্ছা ঠিক আছে। এই প্রথমবার লাইভ প্রোগ্রামে অপু বিশ্বাস জানিয়ে দিলেন শুধু জয়ই না, তাকে তার শ্বশুর শাশুড়ি ও ননদ সবাই অনেক বেশি কেয়ার করেন, তার পছন্দের প্রাধান্য দেন। এই বিষয়ে অপু যে কথা বলেছেন তা শুনে যে কেউই অবাক হবেন। অপু বিশ্বাস একটি লাইভ প্রোগ্রামে বলেন ইলিশ মাছ তার খুবই পছন্দের। শাকিবের বাসার সবাই তার এই পছন্দের কথা আগের থেকেই জানে, যেহেতু শাকিব খানের সঙ্গে 8 বছর সংসার করেছিলেন এই। তবে শাকিব খানের বাসাতে এখনও পদ্মার বড় ইলিশ আনা হলেই অপু বিশ্বাসকে আগেই ফোন দেন তার শাশুড়ি ও ননদ। অপু যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই রান্না করেন তার শাশুড়ি। বর্তমানে শাকিবের পরিবারের সাথে এমনই মধুর সম্পর্ক রয়েছে অপু বিশ্বাস। লাইভ প্রোগ্রামটিতে এমনই স্বীকার করে নিলেন এই অভিনেত্রী। মন চাইলে শাকিবের বাসায় ছুটে যান অপু বিশ্বাস। আর অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় দাদা বাড়িতেই থাকতে সবচেয়ে বেশি পছন্দ করে। তার দাদা ও বাবা এখন তার সবচেয়ে আপন এবং সবচেয়ে কাছের খেলা। শুধু শাশুড়ি ননদ হবে কেন, অপু বিশ্বাসের হাতের রান্না এখনও পছন্দ করেন তার সাবেক স্বামী শাকিব খান। এই জন্মদিনেও শাকিবকে মোরগ পোলাও রান্না করে খাইয়েছেন অপু বিশ্বাস। শুধু তাই নয়, মাঝে মধ্যেই শাকিবকে মোরগ পোলাও রান্না করে খাওয়ান এই অভিনেত্রী। অপু বিশ্বাস বলেন জয় ও শাকিব খান দুজনই তার হাতের মোরগ পোলাও সবচেয়ে বেশি পছন্দ করে।